আমরা সব সময় কথা বলি মোটা মানুষদের নিয়ে, অর্থাৎ কিভাবে স্থূলতা বা বাড়তি ওজন কমাবেন, কিভাবে আদর্শ ওজন বজায় রাখবেন ইত্যাদি নিয়ে। কিন্তু উল্টো সমস্যাও আছে, কিছু মানুষের ওজন নির্দিষ্ট ওজনের চাইতে অনেক কম। এইসব আন্ডারওয়েট মানুষরাও নানা রকম সমস্যায় ভুগে থাকেন, এর কিছু শারীরিক, কিছু মানসিক, আবার কিছু সামাজিক। অতিরিক্ত চিকন মানুষদের তালপাতার সেপাই বলে কটাক্ষ শুনতে হয়। ওজন যাদের কম তারা ওজন বাড়ানোর জন্য অনেক রকম চেষ্টা করে থাকেন, যার অধিকাংশই ভুল পদ্ধতিতে করা হয়। অর্থাৎ তারা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ম্যাজিক ওষুধ খেয়ে মোটা হতে গিয়ে উল্টো বিপাকে পড়েন। চিকন হওয়ার ওষুধ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মোটা হওয়ার ওষুধ আরও ভয়ঙ্কর। সাধারণত মোটা হওয়ার ওষুধগুলো স্টেরয়েড জাতীয় ওষুধ, যা দেহের হরমোন নিঃসরণ সহ নানা জটিলতা সৃষ্টি করে থাকে। এমনকি এইসব মোটা হওয়ার ওষুধ খেয়ে কিডনি বিকল বা লিভার ফেলিওরের ঘটনাও বহু ঘটেছে। আসলে অতিরিক্ত মোটা বা অতিরিক্ত চিকন হওয়ার পেছনে প্রধানত দুটি কারণ দায়ী, শারীরিক কোনো ত্রুটি অথবা খাওয়া দাওয়ার অসতর্কতা। শারীরিক ত্রুটির ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসা নিলে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আমি আপনাদের এমন কিছু খাবারের কথা জানাবো যা খেলে আপনি মোটা অর্থাৎ দেহের ওজন বাড়াতে পারবেন। যদি আপনার কোনো ধরনের শারীরিক ত্রুটি না থাকে তবে এগুলো চেষ্টা করে দেখতে পারেন। দেশ হেলথ সেন্টার, হলিস্টিক হেলথ কেয়ার ফর ইওর ফ্যামিলি, বি হেলদি ন্যাচারালি। ওজন বাড়াতে চাইলে খাবারের তালিকায় যোগ করতে পারেন কিছু পুষ্টিকর খাবার। নিয়মিত এইসব খাবার খেলে দ্রুত ওজন বাড়বে। ওজন কমানোর চেয়ে কিন্তু ওজন বাড়ানো অনেক সহজ। এর জন্য সব থেকে বেশি প্রয়োজন আপনার সঠিক ডায়েট। মোটা হতে বেশি ক্যালোরি গ্রহণ করুন। মোটা হওয়ার সহজ উপায় হলো অতিরিক্ত পরিমাণে ক্যালোরি গ্রহণ করা। ওজন বাড়ানোর জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করা উচিত। দ্রুত ওজন বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন 500-700 ক্যালোরি বেশি নিতে হবে। আর যদি আস্তে আস্তে ওজন বাড়াতে চান তবে প্রতিদিন 300-500 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান। ওজন বাড়ানোর জন্য কার্বোহাইড্রেট খুব উপকারী। মোটা হওয়ার সহজ উপায় হলো খাবারের তালিকায় কার্বোহাইড্রেটযুক্ত খাবার রাখুন, যেমন ভাত এবং রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস। ওজন বাড়াতে চাইলে প্রতিদিন অন্তত 2 বার কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো খেতে পারেন। সঠিক প্রোটিন গ্রহণ করুন। মোটা হওয়ার সহজ উপায় হলো প্রতিদিন খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবারগুলো রাখা, যেমন ডিম, ডাল এবং দুধ। এই খাবারগুলো ওজন বাড়াতে খুব কার্যকরী। প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া উচিত। ওজন বাড়াতে ঘুমের উপকারিতা। পর্যাপ্ত ঘুম সুস্থ স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন। এছাড়াও ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা খুব উপকারী। দ্রুত ওজন বাড়াতে একটু বেশি ঘুম দরকার। রোজ বাদাম ও কিশমিশ খান। সহজে মোটা হওয়ার জন্য বাদাম ও কিশমিশের উপকারিতা অনেক। ওজন বাড়াতে চাইলে বাদাম ও কিশমিশের বিকল্প নেই। মোটা হওয়ার সহজ উপায় হলো প্রতিদিন খাবারের তালিকায় বাদাম ও কিশমিশ রাখুন। বাদাম ও কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। এছাড়াও ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড, এই পুষ্টিকর উপাদানগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যেগুলো বাদাম ও কিশমিশে পাবেন। ওজন বাড়াতে চাইলে খাবারের তালিকায় বাদাম ও কিশমিশ রাখতে পারেন। ভাত মোটা হতে সাহায্য করে। সহজে মোটা হওয়ার জন্য 3 বেলা ভাত খেতে পারেন। ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এই উপাদানগুলো দ্রুত মোটা হওয়ার জন্য খুব উপকারী। 3 বেলা পর্যাপ্ত ভাত খাওয়া মোটা হওয়ার সব থেকে সহজ উপায়। খেতে পারেন চিনি জাতীয় খাবার। চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলো সহজে মোটা হওয়ার জন্য খুব কার্যকরী, কারণ চিনি জাতীয় খাবারে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। তবে অতিরিক্ত চিনি বা মিষ্টিযুক্ত খাবার খেলে ডায়াবেটিস, হৃদরোগ সহ আরও নানান রোগের লক্ষণ দেখা দিতে পারে। চিনিযুক্ত খাবার গ্রহণ করুন, তবে পর্যাপ্ত পরিমাণে। আলু খান। দ্রুত মোটা হওয়ার জন্য আলুর বিকল্প নেই। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা। এটি সহজে মোটা হতে সাহায্য করে। মোটা হওয়ার সহজ উপায় হলো প্রতিদিন খাবারের তালিকায় আলু রাখা। ডিম। ডিম পুষ্টিকর আমিষ খাবারের মধ্যে অন্যতম। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আমিষ এবং শর্করা।
সুতরাং মোটা হতে চাইলে নিয়মিত ডিম খান। বেশি করে ডিম খাওয়া হলো মোটা হওয়ার সহজ উপায়। তাই সহজে মোটা হতে চাইলে খাবারের তালিকায় ডিম রাখুন। তেল জাতীয় খাবার, যেসব খাবার তেল দিয়ে রান্না করা হয় এমন খাবারগুলো দ্রুত মোটা হতে সাহায্য করে। এছাড়াও ফাস্টফুড মানুষের শরীরকে দ্রুত মোটা হতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোটা হওয়ার সহজ উপায় হলো তেল জাতীয় খাবার, যেমন বার্গার, সিঙ্গাড়া, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি, পিৎজা এবং পুরি ইত্যাদি প্রচুর পরিমাণে খাওয়া। শাকসবজি, মোটা হওয়ার আরেকটি সহজ উপায় হলো প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া। দ্রুত শরীরের ওজন বৃদ্ধি করতে বেশ কিছু শাকসবজি রয়েছে, যেমন মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচা কলা, মিষ্টি আলু, সিম, কচুরমুখী, বরবটি, কলার মোচা ইত্যাদি। এই শাকসবজিতে উচ্চ পরিমাণে ক্যালোরি রয়েছে যা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। কলা ওজন বাড়ায়। ফলমূলে ক্যালোরির পরিমাণ বেশি থাকায় এটি দ্রুত ওজন বাড়াতে বা মোটা হতে সাহায্য করে। তার মধ্যে দ্রুত ওজন বাড়াতে কলা অন্যতম একটি ফল। মোটা হওয়ার জন্য কলা খুব কার্যকরী। দ্রুত মোটা হতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় বেশি পরিমাণে ফলমূল রাখুন, যেমন আম, কাঁঠাল, বেল, তরমুজ, কলা, লিচু ইত্যাদি। দুধ ও মধু, দুধ ও মধু ওজন বাড়াতে খুব উপকারী। দুধ ও মধু প্রোটিন সমৃদ্ধ খাবার। এটি দ্রুত মোটা বা শরীরের ওজন বাড়াতে সাহায্য করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়মিত দুধ ও মধু খেতে পারেন, এতে কয়েকদিনের মধ্যেই ফলাফল দেখতে পারবেন। খাবারের পরিমাণ, শরীরের ওজন বাড়ানোর জন্য খাবারের পরিমাণ বাড়ানোর খুব প্রয়োজন। আপনি যদি কম পরিমাণ খাবার খাওয়ার কারণে রোগা বা তিকন হয়ে থাকেন তাহলে খাবারের পরিমাণ বৃদ্ধি করা উচিত। খাওয়ার অভ্যাস পরিবর্তন করুন। মোটা হওয়ার জন্য খাওয়ার অভ্যাস পরিবর্তন করা খুব জরুরি। বারবার অল্প অল্প করে খাবার খেলে দ্রুত ওজন বাড়ে এ কথাটা একেবারেই সত্যি নয়। অল্প অল্প করে বারবার খাবার খেলে মেটাবলিজম বৃদ্ধি পায়, যার ফলে শরীরের ওজন কমে যায়। আর নিয়মিত পেট ভরে খাবার খেলে মেটাবলিজম কমে, শরীরে চর্বি জমতে শুরু করে, এর ফলে শরীরের ওজন বাড়তে শুরু করবে। এটা হলো মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায়।